এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবাও, আমাদের দুনিয়ার ছেলেরা বাবা দি এক বছরে যতটা বড় হয় আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। আট জোরে সুবহানাল্লাহ হবে না? বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলা হলো, বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার নবী মুস্তাফা আছেন বাবা, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা দুই বছর হয়ে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, আজকে তো আল্লাহ আমি জিনাকে নিয়ে এসেছি মক্কা থেকে, আল্লাহ গো আমি হতো টিনা গর্বে ধারণ করি না, কিন্তু ওগো আল্লাহ আমি যে নবীকে এতটা মোহাব্বত করে নিয়েছি গল্লাহ, ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটাই আমি আবেদন করব গো আল্লাহ, আমি যখন নবীকে নিয়ে মক্কাতে যাব আবার যেন রিটার্ন নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা কাছে দোয়া করলেন, দোয়া করার পর বলতেছেন বলো গো আমার আল্লাহ আমি নিয়ে যাচ্ছি নবীকে মক্কাতে, আল্লাহ গো যেন আবার সন্তানটা ফিরিয়ে নিয়ে আসতে পারি। যখন বাবাই কথা বলাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার নবীকে নিয়ে এক পা দু পা করে বাবা মক্কাতে পৌঁছালেন, পৌঁছানোর পরে বলতেছে বলো গো আমিনাও আমাকে দু বছরের জন্য মানুষ করা দিয়েছে তোমার সন্তানকে, আমার দু বাচ্চার হয়ে গেল তোমার সন্তান তোমার কাছে নিয়ে আসলাম। বলে আমিনা এক কাজ করো, এই সন্তানটা আমি দু বছরের জন্য নিয়ে গেছিলাম না, আমি তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। এদিকে বেড়া দেশলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি এদিকে বেড়া দাও আমার নবীকে বাবা একটা কপালে চুম্বন দিলেন, একটা গালে চুম্বন দিলেন, সিনাতে লাগাইয়া নিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো হালিমা বোন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে তয়েফে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বাবা যে মুসলমান মা হালিমার বাবাজি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের ঘরের মা বোনের যদি বাবা চার দিন ধরে দোয়া করে দোয়া কবুল হবে না, কেন হবে না? দিনে মিথ্যা কথা, রাত্রে মিথ্যা কথা, সকালে মিথ্যা কথা, মিথ্যা চলছি বাবা, চলছে না চলছে না? তবে এদিকের মা বোনেরা মিথ্যা দিতা বলে না, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ঠিক না? বেড়া দিলাম মজাস্তামানে কেরাম, এদিকে মন দিয়ে শুনুন বাবা আজকে মজার মজার ঘটনা আপনাদেরকে আমি শুনিয়ে যাব। বাবা জি মুসলমান ভাইরাও এই শুনা মানে কেরাও, যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হালিমার দোয়াটা কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছে বলো গো বোন আমিনা তোমার দশটা নয় পাঁচটা নয় একটাই সাদের লাল, তোমার দু বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, আবার বলতেছে রিটার্ন নিয়ে যাও। এর মানে এটা কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কান্না করতে লেগেছে বলো গো আমার বোন হালিমা, আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে, ওই ব্যারাম যদি কোনো ছেলের সন্তানের শরীরে ঢুকে যায় তাকে আর জীবনে বাঁচা যাবে না, তার জন্য আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় তার জন্য আমি তোমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আবার বাবা তয়েফে আসলেন। জোরে কোন আবার নাবিককে নিয়ে তোয়াফে আসলেন। বেরাদার নাবিককে নিয়ে আসার পরে এদিকে হালিমার বেটা বেটি ছাগল চরাতে যাবে, তো মা হালিমা বলছে বেটি এ বেটা যাও দেরি রাত সকাল হয়ে গেছে, তোমরা ছাগল বাকরি নিয়ে
ছড়াতে যাব। বলে মা গো আমরা যাব, কিন্তু আমাদের পথে একটা মানতে হবে। বলে কি? বলে আজকে আমরা দুই ভাইকে দুধ ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন। মা হালিমা বলছে, মা হালিমা বলছে, বলে শোনো, এটা হচ্ছে মা আমিনার সন্তান, যদি কিছু হয়ে যায় তা আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, তোমাদেরকে দেওয়া হবে না। একটা গজল আছে বাবাজি, তোর মোস্তফাকে, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মদে সতে মিস্টরেনে, মদে সতে মিস্টরেনে মা ময়দানে ভয় নাই, তোর মা মোস্তফাকে, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। বাবা যখন এই গজলটা সম্পন্ন হলো, এদিকে মা হালিমার বেটা পেটে বলতে আছে, বলো মা গো মাও আমরা আজকে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। বলতে যে বেটা ঠিক আছে যাও নিয়ে যাও, তবে তোমরা লক্ষ্য রাখিও, এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সুরামারিকেরা। এদিকে মা হালিমার বেটা পেটি আমার নাবিকে বাবা নিয়ে গেল, নিয়ে যাবার পরে একটা বাবলা গাছের নিচেতে নাবিকে বসে রেখেছে বাবাজি। এদিকে হালিমার বেটা পেটি ছাগল চরাতে যে বাবা, কিছুক্ষণ পরে হালিমার বেটা তার বোনকে বলতেছে, বলো গো আমার বোন এক কাজ করো, আমার দুধ ভাইকে বসিয়ে রেখেছি, কেমন আছে না আছে একবার দুধ থেকে দেখে এসো। বাবা যে হালিমার বেটা আপনার যখন বেটিকে যখন বলা হলো, বলার পরে বাবা হালিমার বেটি এক পা দু পা করে আমার নাবিকে দেখার জন্য বাবা এসেছে। বাবা যেমনই দেখার ভাই আমার নাবি মুস্তফা মাথা মুবারকের উপরে জানো বাবা ফেনা তুলে আছে। ওপরে মাথার ওপরে ফেনা তো তুলে নেই বাবা, আমার নাবি মুস্তফাকে রোদ লাগতেছে, বাবলা গাছের পাতা হলো ঝুরুঝুরি, সেই ঝুরুঝুরি পাতা দিয়ে রোদ লাগতেছে। এদিকে বাবাজি সাপে কি করেছে আমার নাবিকে ছায়া করে আছে। জোরে বলেন। এদিকে বাবা হালিমার বেটি দেখার পরে দৌড়াতে দৌড়াতে কে বলতেছে, বলো গো আমার ভাই একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যখন দেখতে গেলাম, দুধ ভাইয়ের মাথার উপরে একটা জানো আপনার সাপ জানো ফেনা তুলে আছে। এ বাবা যে হালিমার বেটা পেটি যখন বাবা দৌড়াতে দৌড়াতে আসলো, আসার পরে বাবা যে দেখে যে সাপ আর নাই, সাপ প্রতি গায়েব হয়ে গেছে। হালিমার বেটা বুঝাই, বোন তুই যে বললি যে দুধ ভাইয়ের মাথার উপরে সাপ, তো কই? বলে ভাই আমি এখনই দেখলাম, অতীতে চলে গেল দেখতে পেলাম না। তো হালিমার বেটা বলছে, বলে বোনে এক কাজ কর, এই কথাটা মাকে বলিস নে, আর যদি বলে দিস তা আমাদের সঙ্গে দুধ ভাই আর পাঠাবে না, কেউ পাঠাবে গো, তো বলিস না এখন। বলে ঠিক আছে বলবো না, আর যাকে দেখবেন কোন মেয়েকে যদি বলে যে কথাটা বলিস না, তো ওই কথাটা বলবেই না, বলা পর্যন্ত পেটের ভাত হজম হবে না, কি গো আছে না নাই, যেটাই বলবে যে বলিস না তো ওটাই বলবে ঘুরিয়ে। বাবাজি আমার নাবিকে নিয়ে বাড়িতে গেলেন, আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে আসলেন, একই জায়গাতে নাবিকে বসিয়েছেন। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা, এদিকে বাবা মা হালিমার বেটা পিটি আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বাবাজি এই সুনামানি কেরাও, এ মা কালাও শুনে যান মারাতের বেলা গমাও, যেমনই বাবাজি আপনার বসে রেখেছে, আবার কিছুক্ষণ পরেই বাবা হালিমার বেটা বলতে চাও গোবন, আবারও আমার দুধ ভাইকে দেখে আসো। যখন বাবা পা দেখতে গেছে, আল্লাহর কি কুদরাত বাবাজি, আমার নাবিকে বাবা পাকে যেন গোল করে ঘেরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার বাবাজি বিটি ভাইকে
গিয়ে বলছে ভাই গো ভাই আজকে বড় কাণ্ড হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড হয়েছে বলো না বলো না। বলে কাণ্ডটা হলো ওটাই, আমরা যেখানে দুধ ভাইকে রেখে এসেছিলাম আজকে জানো পাকে গোল করে ঘেরাও করেছে। হালিমার বেটা বলছে বোন তাহলে তাড়াতাড়ি করে চলো, বাবা এসে দেখতেছে বাঘও নাই। বাঘ নাই বেড়াদের ইসলাম মহাদের সামানি কেরা বউ এ সুরা মানি কেরা। এদিকে হালিমার বাবাজি বেটা তার বোনকে বলতেছে বলো গো আমার বোন আজকে তুমি বাঘ দেখেছো, মার সামনে তুমি বলিও না, যদি মার সামনে বলে দাও তাহলে আর দুধ ভাই কে রাস্তে দেবে না। বেড়াদের ইসলাম মহাদের সামানি কেরাম হালিমার পিটি বলতেছে ভাই আমি বলবো না বলবো না। বাবাদের আপনার কিনা দ্বিতীয় দিন আপনার চলে গেল, চলে যাওয়ার পরে বেড়াদের ইসলাম এ সোনা মানি কেরাম রাত্রির বেলাতে হালিমার পিটি মার সাথে ঘুমিয়ে বাবা দিয়ে এক কথা দু কথা বলতে বলতে বলছে মা গো মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, দুধ ভাইকে নিয়ে গেছিলাম আমরা দেখলাম কি প্রথম দিন যদি নিয়ে গেছিলাম একটা সাপে মাথাতে মাথার উপরে যেন ফেনা তুলেছিল। তখন হালিমার বাবা ভয় ঢেকে গেল এই বিটি তারপরে কি হচ্ছে বলো না। তখন বলছে মা জননী মা জননী আবার যখন দ্বিতীয় দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইকে জানো গোল করে ঘেরাও করে রেখেছে। বাবা দি মা হালিমার ভয় ঢুকে গেল বলে আল্লাহ গো যদি আমার নাবিজির কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, না 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 আর কোনোদিন পাঠাবো না। বাবা জি আর আসতে দিল না। এদিকে সকাল হয়ে গেছে বলে মা আমাদেরকে দুধ ভাইকে দাও আমরা ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। এই বাবা দি হালিমা বলতেছে বেটো তোমরা ভাই বইনে যাও আর দুধ বেটাকে আর তোমাদের সাথে বেটা বনাও। এদিকে হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে তুই নিশ্চয় বলেছিস না রে তো মা যেতে মানা করবে না, যে ভাই কি করবো বলতে বলতে সব বুলি ফেলে দিলে। আর মা বোনের দেখেছে কোন দুধে একটা গল্প শুরু করে তা বাবা যে ওই জায়গাতে পাঁচটা ছটা মেয়ে থাকলে পরে বাবা এই একটা দুটো গল্প করতে 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 বাবা বাড়ির খবর পত্র লিয়েলে আছে না নাই বাবা। হালিমার বেটা বুঝে তুই যদি ভুলে দিলি তোকে মানা করলে যে বলিস না দুধ ভাইকে আসতে দেবে না, চল এবার তুই আবার যাই ছাগল চড়াতে। বেড়াদের ইসলাম মহাদাস জামানি কিরাম একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল বাবাজি। এদিকে বাবা জঙ্গলের বাঘ নাবিকে দেখার জন্য বাবা পাগল দিবানা বাঘ। এখনকার বাবাজি মানুষ নাবিকে চিনে না বাঘে নাবিকে চিনে চিনে জোরে বলেন। বেড়াদের ইসলাম বাকি বাকি বাবা আপনার পাহাড়ের উপরে আলোচনা করতে যে কি ব্যাপার আমরা তো রহমতের নাবিকে দেখতে পাই না, আমরা তো নাবিকে আর দেখতে পাচ্ছি না। বাবা যে মাথে আপনার বাঘের মাথা যেন খারাপ হয়ে গেল সব বাঘ উঠে বলতে যে চলো চলো আমরা হালিমার বাড়িতে গিয়ে আমরা দয়ার নাবিকে এক নজর দেখবো। এদিকে বাবাজি বাঘের নাবিকে দেখার জন্য পাহাড় থেকে নামতেছে। বাঘের মধ্যে যে সর্দার বাবাজি সেই সর্দারটা বলতেছে বলে এই বাঘ কোথায় যাচ্ছ, বলে বকেন না তো মাথা খারাপ হয়ে গেছে, বলে কেন কি হয়েছে, বলে নাবিকে দুদিন তিন ধরে দেখতে পাচ্ছি না আজকে গেরামে যাবো তো নাবিকে দেখে আসবো, বলে তাই নাকি, বলে হ্যাঁ, বলে তো মাথা গরম করিও না আমার কথা ঠান্ডা মাথায় ভাবো তারপর নবীকে দেখতে যে, বলে কি কথা, বলে তোমরা যদি এখন গেরামের ভিতরে নবীকে দেখতে যাও তো সবাই তো লাঠি লাগলে তাড়াবে তোমাকে, তাড়াবে কি তাড়াবে না, এখানে যদি একটা বাঘ চলে এসে থেকে বসে থাকবে কেউ আপনার লাঠি লেসবে কে তালোয়ার লেসবে মারার লাগে তাই না। তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নাবিকে দেখা যাবে না, তাহলে কি করব, এক কাজ করো হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আছে, হ্যাঁ তো হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আছে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো অটোমেটিক নাবিকে দেখতে পাবে জোরে বলেন।
বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম বাবা যখন আপনার বলে দেওয়া হলো হালিমার বেটা বেটে সকাল বেলাতে ছাগল চড়াতে এসেছে বাবাজি মুসলমান সব দেখি বাবা যেটা মোটা ছাগল বাবা বেশি দুধ দেয় এই বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানিকে রো যেমন বাবাজি দুধ দেয় মোটা ছাগলটাকে নিয়ে বাবা বাগে যেন পাহাড়ে চলে গেল পাহাড়ে যেমন বাবা চলে গেছে এদিকে বেড়া আমাদের বাড়িতে এত দুধ দিত এত মোটা হয়েছিল ওই ছাগলটাকে যেন ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে যেমন ভাবে কথা বলো মা হালিমার চোখ দেয়া পানি যেন ঝরঝর করে পড়তে লাগলো ওগো আল্লাহ যেই ছাগলটা বেশি দুধ দিত যেই ছাগলটা দাঁড়াতে আমি আমার সংসার চলত ওই ছাগলটা বেশ মোটাও ছিল প্রায় দিনে দুই থেকে তিনবার করে দুধ দিত আমার অতি সংসার চলে যেত আল্লাহ গো আল্লাহ কেন ছাগলটা নিয়ে চলে গেল আমার রহমাতের নবী গায়বের সংবাদদাতা নবী বয়স বাবাজি তখন আপনার 6 বছর আপনি কান্না করেন কেন বাবা মা হালিমা বলতেছে এ দুধ বেটা গো আমাদের বাড়িতে যেটা সব থেকে দামি ছাগল ছিল যে ছাগলটা মোটা যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন চলে গেছে বাগে পাহাড়ের ওপরে বলে তাই নাকি আমার নবী মুস্তফা বলতেছে মা তুমি থাকো ছাগল আনতে গেলাম ছাগল আনতে গেলাম মা হালিমা বলতেছে না বেটা তুমি যেও না যেও না তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে মা আমার কিছুই ক্ষতি হবে না এটার নাম বাবাজি ইলমে গায়বের সংবাদদাতা নবী এদিকে বাবা আপনার কি নাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটো চলো না যাই চলো না যাই একটা তো কুমড়া কই আরো লেসে যাও আজ ডাক করব দেখি বলতেন সদা সাহেব আরো যত বাড়তে বাড়তে কুমড়া আছে সব লেসে ডাক হবে সারা রাত ধরে আছে বাবা যে মুসলমান যাই তো বাবা একবার দূর আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান আজকে কিন্তু গদাটা একটু কম বুঝি কেন বলুন তো মানে কালকে জীবনে মানে আজকে পাহে দিতে হবে ঠিক না আমার নবী মুস্তফা মা হালিমাকে এক পা দু পা করে ওই পাহাড়ের কাছে নিয়ে গেছে বলে মা আপনি পাহাড়ের উপরে থাকুন আমি ওই পাহাড়ে যাচ্ছি ছাগলটা আনতে জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এই সোনা মানি কেরাও বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ভয় ভয় করতেছে এই বাবা জি আমার নবী মুস্তফা এক পা দু পা করে বাবা পাহাড়ের উপর চড়ে গেল পাহাড় উপর যাবার পরে সমস্ত বাঘ বাবা নবীকে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে বলো
পাখি বলতে চাই লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে, এ বাঘ তুমি আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো, তাড়াতাড়ি করে ছাগলটা দিয়ে দাও। বাবা যে আপনার ছাগলটা নিয়ে আসা হলো, ও গো নবীজি আমাদের বেয়াদবি মাফ করে দিবেন, আমরা এই ছাগলটা নিয়ে আসতে বাধ্য হয়েছি। বলে কেন ছাগল নিয়ে এসেছো বলো বলো। পাখিরা বলতে চোখ নবীজি নবীজি আপনাকে দুদিন তিন দিন ধরে আমরা দেখতে পাই না। ও গো নবীজি আমাদের তো মাথা গরম হয়ে গেছিল দেখা জানলে, আপনার ছাগলটাকে নিয়ে এসেছে কারণে, আপনাকে হুজুর এক নজর দেখার কারণে। জোরে বলেন না, বাকি বাবা নবীর সাথে কথা বলে, এই বাবাজি মুসলমান ভাইরাও। এবার বাঘ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি না হলে পারে আমরা তৈরি হতাম না, আপনি না হলে পারে আসমান হতো নাও, আপনি না হলে পারে জান্নাত হতো নাও, আপনি না হলে পারে দুনিয়া হতো নাও, আপনি না হলে পারে আসমান হতো নাও, আপনি না হলে পারে নমাজ পেত নাও, আপনি না হলে পারে রোজা পেতাম নাও, আপনি না হলে পারে ও গো নবীজি আপনি যদি দুনিয়াতে না আসিতে দো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কোন জিনিস পাঠাতেন না। গনেবিজি আপনার কাছে একটাই আবেদন করব, গনেবি আপনার পা মুবারকটা দিন, আপনার পা মুবারকে চুম্বন দিতে চাই। জোরে বলেন। বাঘ বলছে, নবী গো আপনার পাটা বাড়িয়ে দিন, আমরা পায়ে চুম্বন দিব। জোরে বলেন। এদিকে আমার নবী বলতেছে, এই বাঘ তুমি কেন আমার পায়ে চুম্বন দিবাও? বাঘে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পা মুবারকে যদি চুম্বন দেওয়া হয়, ও গো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয়। আরে থাকবি আজকে শেষ রাত্রি, আজকে বাবাজি আনন্দতে বাবাজি খুশি হয়ে একবার নার দেখবি, এবার ঠিক কিনা নার দেখবি, হাত তুলে সবারই হাত জানা উঠে নার দেখবি, নারের সালা মশলা কা আলা হাজরা, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, নামাজ রোজা আল্লোকে, মা বোনদের সম্মান দিলোকে। জোরে বলে। এটা কোন স্লোগান চলবে তো বারো বেলা বলে জি বাবা, কিছু ওয়াহাবিরা তো বাবা যাওয়ার বললাম না, এদিকে নাবের স্লোগান চলবে আর এদিকে বাবা দিয়াদের চলবে, ঠিক কিনা বাবাজি? সেটা দেখলে পরে হবে না। জশ্ন ঈদে মিলাদের নবীতে আমরা নবীকে মোহাব্বত করব। জোরে বলেন। শুধু জশ্ন ঈদে মিলাদের নবী নয়, আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হব এবং নবীকে মোহাব্বত করব। জোরে বলেন। বেরাদার ইসলাম ওয়াদা সামানে গেলাম। এবার বাকেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার যদি পা মুবারক যদি চুম্বন দেওয়া হয় গো নবী, ও গো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকিরা বাঘ হয়ে যদি নবীকে চিনতে পারে রে বাপ, অবলা জীব হয়ে যদি নবীকে চিনতে পারে, বাঘে আপনার নবীকে চিনেছে, হরিণে আমার নবী কে চিনেছে, পাথরে আমার নাবিকে চিনেছে, জোরে বলেন, গাছে আমার নাবিকে চিনেছে। এ বাবাজি মুসলমান ভাইর, ও গো আমার সোনা মানিকের, আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব বাবা, কেন আমরা নাবি চিনতে পারলাম না? কি গো কেন চিনতে পারিনি? ওই মুখে বাবা মিথ্যা নামাজ পড়ি, শুধু খাই নামাজ পড়ি, হারামও খাই নামাজ পড়ি, মিথ্যাও বলি নামাজ পড়ি, চুরিও করি নামাজ পড়ি, বাবা কত রকমের বাবা হারাম খাদ্য খাবার খাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে, তোমরা যদি হারাম খাদ্য খাবার খায়, যদি নামাজ যদি পড়তে যাও, 40 দিন ইবাদত হবে না। কতদিন?
চল্লিশ দিন আবাদত করবেন। আমার নবী মুস্তাফা বলেছে কোন ব্যক্তি যদি মদ পান করি বাবা মসজিদে চলে যায়, আজকে মদ পান করলেন, আপনি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে, আবার দুদিন হলো আবার মদ পান করলেন আবার মসজিদে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ওই রকম ভাবে নামাজ আমার আল্লাহ খুশি হবে না, ওই রকম ভাবে নামাজ পড়ে আল্লাহকে পৌঁছাবে না। এ বাবা জি মুসলমান ভাইরা, নামাজ যদি পড়তে হয় হযরত উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় রে বাবা হযরত আলীর মতো পড়ো। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নামাজ যদি পড়তে হয় বাবাজি খোদাকে দেখে ভয় নামাজ পড়ুন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। কি গো বল বলছি, তাহলে কি বলছি, নামাজ হবে তো? আপনাদের এলাকাতে দুটো মসজিদ, তাই না বাবা? দুটো মসজিদ হওয়া তো ভালো না খারাপ? ভালো। এমন কি বাবা এলাকার মানুষ দুটো ইমামও পুষছে, ধরে বলেন দুটো ইমামও পুষছে। তাহলে বাবা যে মুসলমান, দুটো ইমাম যদি থাকে তাহলে এই এলাকার মানুষ যুবক ছেলেরা তারা শিক্ষাতেও পেছে থাকা দরকার আছে না গাবে? তাহলে বাবা যে মুসলমান একটাই কথা বুঝেন, যেহেতু আপনাদের এলাকাতে দুটো ইমাম পুষছেন মানে আপনাদের কপাল নসিব ভালো, ধরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা শিক্ষা অর্জন করার জন্য কমসে কম তোমরা কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করো। কি গো কোরআন শরীফটা যদি পড়তে জানেন তো নামাজ পড়তে ইচ্ছা করবে না করবে না? একটা জিনিস ভাববেন, ওখানে মধু চাক আছে, আপনি দুধ থেকে হচ্ছে মধু খাবা মধু খাবা মধু খাবা পাবেন, তাহলে কি করতে হবে? মধুটা গিয়ে ওই মৌমাছি গুলো সরাতে হবে, তারপরে মৌমাছি আপনার মধু বাইর করার জন্য ওখানে আপনার একটু আঙুল দিয়ে ঘোজা মারতে মধু আছে না নাই? ইমাম সাহেবের এরকম যদি ইমাম সাহেবের কাছে যান, যাওয়ার পরে যদি বলে যে ইমাম সাহেব একটা হাদিস শুনবো, বলে কি শুনবে বলো, একটা যদি শুরু করে বাবা সব গল 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 করে বার হবে, ছেলেরা তো যায় না, তো কি শিখাবে ইমাম সাহেব? হ্যাঁ, শিক্ষা অর্জন করতে হবে বাবা যে মুসলমান। এ সোনামানিকেরা আসুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করো। জোরে বলেন আল্লাহুম আমিন। যাই হোক বাবা, একবার তোর পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ মুহাম্মাদিন জোরে মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে অনেক মানুষ আছে দুরুদ পড়তে অলসতা করছে চিল্লা জানাও, বাবা একটা দুরুদের ফজিলত আপনাদেরকে শুনিয়ে যায় বাবা, শুধু জীবন শুনলে পর হবে না, কিছু মশলা মাস বাবা জানতে হবে। এই সোনা মানিকেরা চল বাবা দুরুদ পড়াতে কত ফজিলত। এ বাবা একজন আল্লাহর নেক বান্দা বাবা নদীর ধারে বসে 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 বাবা আমার নবীর প্রতি দুরুদ সালাম পড়তে যে, এ বাবা যে মুসলমান ভাই একদিন নয় দুদিন না তিন দিন নয় বাবা এক মাস ধরে বাবা যে দুরুদ সালাম পড়েছে। জোরে বলেন দুরুদ সালাম পড়ার পরে বাবা জি একজন বাবা মাছুয়া যারা মাছ ধরে বাবা, মাছুয়া বলেন না মাছুয়া বাবা, সে আপনার মাছ ধরতে এসেছে বাবা যে জালেতে মাছ পায় না, একটা মাছ বাবা পেয়েছে, ওই মাছটাকে ধরে নিয়ে গিয়ে নিজের বিবেকে বলে এ বিবি ভালো করে মাছটাকে রান্না করো ভালো করে কোটো। বাবা যে মুসলমান ভাইরাও, তার বিবি মাছটাকে ভালো করে কোটেছে, বাবা যে এবার তেলের ভিতরে মাছ ছাড়তে যাবে, আল্লাহর কি কুদরত মাছ জীবিত হয়ে যায়, মাছ জীবিত হয়ে যায়, এক ঘন্টা ধরে
বাজে বাবা জীবন মাছ ভাজা হয় না বেরাদার ওই মাছটা কি করেছে বাবা যে মুসলমান ভাইরাও ওই মাছটাকে নিয়ে একজন আল্লাহর ওলির কাছে গেছে ওগো হুজুর এই মাছটা আমি নদীতে পেয়েছিলাম আমার বিবিকে বললাম ভালো করে বাছাই করে তুমি তেলে ভেজে দাও তারপরে রান্না করে নাও আমার বিবি এক ঘন্টা ধরে তেলে মাছটা ভাজে আল্লাহর কি কুদরত এ মাছটা যেন জীবিত থেকে যা যখন বাবা কথা বলাও আল্লাহর ওলিটা বলতে জগ মাছুয়া তুমি যে মাছটা পেয়েছো এটা সাধারণ কোন মাছ নয় এ মাছটা হলো একজন নবী প্রেমিক মাছ নবী প্রেমিক মাছ বলে কি করে আপনি বুঝতে পারলেন বলে হ্যাঁ এই মাছটা ডাঙাতে উঠে থাকতো আর এক নয় দু নয় একজন আল্লাহ বালাও তিনি নদীর ধারে বসে বসে নাবের প্রতি দুরুদ পড়তো ওই মাছটা ডাঙাতে উঠে দুরুদ শুনতো মাছ 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 দুরুদ শুনতো তখন বাবা আল্লাহর ওলিটা বলছে গো মাছ তারই জন্য এই মাছটা এমন একটা পাওয়ার বালা হয়েছে একজন নবীর আছে কয়েছে বাবা মাছ যদি দুরুদ শোনাতে এতটা যদি আপনার পাওয়ার বালা হতে পারে আমরা তো বাবা দুরুদ পড়বো দুরুদ পড়লে তাহলে কত আমরা জিন্দা হব হবে না এবার থেকে দুরুদ হলে পরে কারোর মুখ যেন বন্ধ না থাকে ঠিক কিনা এই বাগানটা হলো জান্নাতি বাগান জোরে বলে এক জায়গায় গেছে বাবা জালসা করতে তাম্বু বলছে যে ভাই এটা কিসের বাগান বলো একটা বাচ্চা ছেলে বলছে হুজুর এটা আমের বাগান কি বলছে বাচ্চাটা বলছে আমের বাগান তো ও মিথ্যা বলেনি বাবা ওই যেখানে জলসা ছিল সেখানে আমের বাগানও ছিল এটা বাবা যে সাধারণ কোন বাগান নয় এটা হলো জান্নাতি বাগান জোরে বলেন একটু জোরে বলেন না জাগ নাও ইবাদত হে দেখি না ইবাদত হে জাগ না ইবাদত হে দেখি না ইবাদত হে মা কে চেহারা দেখি না ইবাদত হে কুরআন পড়না ইবাদত হে নামাজ পড়না ইবাদত হে মা কে চেহারা দেখি না ইবাদত হে জাগ নাও ইবাদত হে দেখি না ইবাদত হে জোর কর বাবা যে মুসলমান বাইর এই যে রাত্রিতে আপনার জেগে জেগে বাবা জীবনী শুনতেছেন জাগাটা হলে ইবাদত জোরে বলেন শোনাটা হলে ইবাদত মার চেহারা দেখা হলে ইবাদত কোরআন পড়া হলে ইবাদত কোরআন দেখা হলে ইবাদত নামাজ পড়া হলো ইবাদত জোরে বলুন এখন আমরা এই জায়গাতে যারা আছে সবাই ইবাদতের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তাহলে বাবাজি একটু সুবহানাল্লাহ বলতে হবে একটু জোরে জোরে করে দুরুদ পড়তে হবে আর একবার দুরুদ পড়তে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইর এবার বাগেরা বলছো গনাবিজি আপনাকে আমরা পেলে পরে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমার নবীজি বলছে বাগেরা তোমরা তো আমাকে দেখে নিয়ে যাও তোমরা এক কাজ করো ওই ছাগলটা আমাকে দিয়ে দাও আমার মা জননী অপেক্ষা করে বসে আছে বাবা যে আপনার বাঘটাকে নিয়ে আপনার বাঘ কি করলো ছাগলটাকে নিয়ে আমার নবী মুস্তাফাকে দিলেন আমার নবী মোস্তফা কি করলেন বাবা ছাগলটাকে কোলে করে নিলেন বাবা নেবার পরে বাগেরা নবীকে সালাম জানাই আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ স্বাগতম স্বাগতম ওগো নবীজি আপনাকে আমরা দেখতে পেয়ে আমাদের দিল যেন খোশ হয়ে গেছে
এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তফা ছাগলটাকে নিয়ে বাবা এক পা দু পা করে পাহাড় থেকে নামলো, এদিকে মা হালিমা চিন্তায় চিন্তায় দাও ওগো আল্লাহ যদি আমার দুধটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেরাম ছাগল যখন বাবাজি বাবাজি এ সোনা মানিকে রাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন ছাগল দিয়া আমার মা হালিমা বলতেছে বেটা আমি বুঝে গেলাম তোমার আর কোনো ক্ষতি হবে না, জোরে বল বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম যখন বাবা আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি এক পা দু পা করে বাড়িতে গেল, এদিকে বাবা হালিমার সঙ্গে যেই নারীরা বাবা হিংসা হিংসা করছিল তারা বলতেছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে, ওই নারী গেলা বলতেছে বলে এক কাজ করো হালিমার বাড়িতে এত বরকত এত বরকত এত বরকত হয়ে গেল এত বরকত কি করে হলো বাবাজি, ওই নারী গেলা বলতেছে তার বেটা বেটেকে এক কাজ করো হালিমার বেটা পিটিতে তো ছাগল গলা খুব মোটা মোটা হলো, এ আমার বেটারা যেখানে হালিমার যেখানে ছাগল বকরি গলো চড়ে ও আমার বেটারা তোমরা গিয়ে ওই জায়গাতে ছাগল চড়ো। এই একটু সামনে আগে আসেন তো বাবা, একটু আগে আসবেন না, আমি পড়তে বলেছি আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার, তাহলে এক নাম্বার হলো আগে চলেছেন। তারপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আগে কে চলেছেন মোহাম্মদ হরদম জবান চলে গেল পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, জোরে বলেন মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে, জোরে বলেন মাদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে, মনের আশা কবুল করো ওগো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মাদিনা, জোরে বলুন মাদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, না পিতির আশিক যার হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে, না পিতির আশিক যার হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে, মনের আশা কবুল করো ওগো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা, মন যেতে চাই শুধু সোনার মদিনা, মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি এদিকে ওই নারী গেলে বলছে যে বেটারা ওই যে হালিমার সঙ্গে যে নারীরা হিংসা হিংসা করে না ওই নারী গেলে বলছে এক পাঁচ হালিমার বেটা পিটিতে ছাগল গেলে মোটা মোটা হইলো, আর আমাদের যে দিন দিন হাড্ডা হয়ে গেল রে এক কাজ কর হালিমার বেটা পিটি যেখানে ছাগল চড়াছে ওই জায়গা থেকে তোরা ছাগল চড়া,
তাই কি হয় রে বাবা?